লিপা আহমেদ লিখেছেন না লিপি আহমেদ লিখেছেন, কর্মী কিভাবে নিয়োগ দেওয়া যায় সেই বিষয়ে কিছু বলেন স্যার। স্যার কর্মী রিক্রুটিং এর বিষয়ে আপনার কাছে জানতে চেয়েছেন, কারণ পলিসি সেলস এর বিষয়ে আপনি মজার মজার কথা বলছেন, এবার কর্মী নিয়োগের ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে দিন। আচ্ছা লিপি, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে এটা করেছেন। আমাদের একটা সূত্র আছে 10:1, এটা ম্যানুয়াল ছিল, এখন 4:1 বা 2:1, দুজনের কাছে গেলে একটা পলিসি হয়। তাহলে এটা উল্টায় ফেলেন, আমি তিনজনের সাথে মিট করবো, একটাই একটা রিক্রুটমেন্ট করবো, বিমা কর্মী এত সহজভাবে নিয়োগ করা যায় যেটা অন্য কোথাও নাই, সত্যি কথা। কিভাবে দেখেন, একটা রিফ্রেশ মানুষ, সে কিছু বুঝে না, অবুঝ সন্তান, একটা শিশু, কারণ সে এমএ পাস করুক বিএ পাস করুক, যদি নতুন জয়েন করে আমি তাকে শিশুই করব, কারণ ওর মাথা ওর লেফট সাইড করতে 6 মাস লেগে যাবে। কারণ আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে বললাম 6 মাস ঘুরেছি, পলিসি করতে পারি নাই, 6 মাস থেকে এমনও দিন গেছে কোনো মাসে 86টা সপ্তাহে, কোনো মাসে 52টা, কোনো মাসে 110টা সেল করছে, 86টা করছে এক সপ্তাহে, এটা আমার রেকর্ড ওয়ার্ল্ডে 3 নম্বরে ছিল। রিক্রুটমেন্টটা কীভাবে করব, আপনার যারা ইউনিভার্সিটি পড়ে তারা হলে থাকে, তাদের গিয়ে কথা বলে, তারা টিউশনি করে, যারা দেখেন যে বেকার আছে, যে স্যার একটা পলিসি করলাম আপনার বা করেছি আগে, যে প্রিভিয়াস আমার ক্লায়েন্টগুলো আছে, আমি তো এজেন্ট ছিলাম, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ছিলাম, পরে সেটা ইউনিট ম্যানেজার হয়েছে, তো আমার যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে বললাম যে স্যার আপনার কোনো আত্মীয় স্বজন ছেলে মানুষ ইন্টার বিএ পাস বেকার করে এখন করছে না, তো না করা এক মুহূর্ত আমাকে দেন, আমি একটু কিছু করতে পারি কিনা, এইভাবে রিক্রুটমেন্ট করা যায়। 2 নম্বর, আপনি যারা টিউশনি করে তাদেরকেও আপনি এইভাবে দেখতে পারেন, অথবা আপনার যে স্কুলগুলো আছে সেই স্কুলের যে টিচাররা আছে পার্ট টাইমে কাজ করতে সুবিধা আছে, যারা মেডিসিনে কাজ করে তারাও পার্ট টাইমে করতে পারেন। আসলে আমি রিক্রুটমেন্ট করতে চাইলে রিক্রুটমেন্টের অভাব হয় না, পলিসিও ঢাকা শহরে অভাব নাই, আমি হাঁটবো একদিনে 10টা লোককে ইন্স্যুরেন্স করবো, আসেন অপরিচিত লোক, গাড়ি থামবে কথা বলবো, গাড়ি থামবে কথা বলবো, পলিসি করবো সাথে সাথে, 1 মিনিট লাগে না, কারণ কি পলিসি করার জন্য কিচ্ছু লাগে না, জাদু লাগে না, পলিসি করার জন্য সত্যি একটা আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন, আমি আমি একটা কোম্পানিতে আছি, এটা আমার ডিজিটাল কার্ড স্যার, আমি সময় দেবো। আর রিক্রুটমেন্টের ব্যাপারটাও এটাও যে আপনি এটা করতেছেন করেন ইনশাল্লাহ, আপনি পাশাপাশি আমার সাথেও থাকতে পারেন, 3 মাস 6 মাস পরে যদি একটা ভালো ফিডব্যাক রেজাল্ট চলে আসে তখন আপনি চিন্তা করবেন হয়তো ওইটা ছেড়ে আমি এটাকে কাছে ফিরে এইভাবে রিক্রুট।